নমস্কার, বিজ্ঞান আলোয় জ্যোতিষ অনুষ্ঠান আবারও মুখোমুখি হলাম, রাত্রিকালীন বা বলুন বা দ্বিপ্রাহরিক বলুন। যখনই আমরা মুখোমুখি হই, আমাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে যে আজকের পর্বে আমরা কি জানব কি জানব কি জানব। তার জন্য উদ্দীপনা কেন? তার জন্য এটাই যে আমরা জেনুইন জিনিসটা, ইনফোটা আমাদের কাছে আসবে, এটাই একমাত্র আমাদের উৎসাহের মেন কারণ। কারণ বিজ্ঞানের আলোকে জ্যোতিষ বিশ্লেষণ এটা আমাদের কাছে সচরাচর কিন্তু বেশি ঘটে না, কারণ সবটাই ওই সংস্কার কুসংস্কার বিশ্বাস অবিশ্বাসের জায়গায় সীমাবদ্ধ থাকে, সেইভাবেই প্রেজেন্টেশনটা হয়। কিন্তু বিজ্ঞানের আলো ফেলে জ্যোতিষশাস্ত্রকে দেখানো এবং বিশ্লেষণ করানো সেটা সবাই তো করেন না, কিন্তু এই অনুষ্ঠানে করা হয়। এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে আমি ডেফিনেটলি সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বের কথাই বলছি, হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু, যিনি শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং সেই গবেষণার ফলস্বরূপ তার এই ডক্টরেট স্বীকৃতি কোনো কেনা স্বীকৃতি নয়, কোনো ম্যানেজ করা স্বীকৃতি নয়, এটা ডক্টরেট, তিনি সেই গবেষণালব্ধ স্বীকৃতি এটাই। সেই জায়গায় আন্তর্জাতিক স্বীকৃতির কথা বললাম, সেটাও অনেক ক্ষেত্রে অনেক রকম ভাবে ঘটে, যদিও সেটা এই অনুষ্ঠানের বিচার্য বিষয় একেবারেই নয়। বিচার্য বিষয় একটাই, শাস্ত্রের প্রপার রিপ্রেজেন্টেশন, আর সেটা তখনই সম্ভব হতে পারে যখন ইন্টেনশনটা থাকে প্রপার ওয়েতে আমাদেরকে গাইড করার। আর সেখানেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ নামকরণটারও সার্থকতা, উদ্দেশ্যেরও সার্থকতা, সার্থকতা আমার আপনার প্রত্যেকের, যারা সেই লজিকটা খুঁজতে চাই। এখনো অনেকের কাছে অবিশ্বাস্য রকমের ভাবে অন্ধবিশ্বাস, আবার এখনো অনেকের কাছে অবিশ্বাস্য রকমের ভাবে সম্পূর্ণ বুজরুকি, এই ধারণা তারা পোষণ করেন। কিন্তু আই থিঙ্ক এই অনুষ্ঠানের সঙ্গী যারা, তাদের কাছে সমস্তটাই বেরিয়ে আসে লজিক্যালি সায়েন্টিফিক্যালি, যে অ্যাস্ট্রোলজিকে আমরা কিভাবে দেখব। বারে বারে তিনি বলেন মিনিমাম 15টি চার্ট, ডিভিশনাল চার্ট বিচারের কতটা একজন জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রয়োজন। কেন বলেন সেটা আমরা জেনেছি, আজকেও সেই দিকে হাইলাইটেড অবশ্যই এক্সপেক্ট করব, কিন্তু তার আগে আরো অনেক কিছু জানার আছে, সেগুলো ডেফিনেটলি বুঝতে চাইবো। তার আগে স্বাগত জানাতে হবে তো, হ্যাঁ, আপনাদের স্বাগত জানাই প্রফেসর ডক্টর বাসুকে। নমস্কার স্যার। নমস্কার। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স, আমার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্যার, আপনার কাছে আমি একদম স্পেসিফিক্যালি আসতে চাইবো। বিজ্ঞানের আলোয় বারে বারে আপনি এই লজিকে অ্যানালিসিস করছেন এবং ভীষণ লজিক্যালি অ্যানালিসিস করছেন, সেটা কেউ ফেলার কোনো উপায় নেই। আপনি সেটা রিসার্চ ওয়ার্ক করছেন এবং তার ভিত্তিতে আরো বেশি করে আমাদেরকে অ্যানালিসিসটা করছেন। আমি একটা টার্ম ইউজ করছি, মেডিকেল। মেডিকেল তো সম্পূর্ণ চিকিৎসার ক্ষেত্রটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, কিন্তু আমরা এই যে জ্যোতিষশাস্ত্রকে কুসংস্কার অনেক ক্ষেত্রে বলে ফেলছি, বিভ্রান্তমূলক একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে অনেকের কাছে সেটা আরো বেড়ে যেতে পারে। যদি বলা যায় মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে, অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে যে বিষয়টা রয়েছে, কতটা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও অ্যাস্ট্রোলজি বিচার করা সম্ভব, কি বলবেন? প্রথমে বলি, আমি এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আমি অ্যাস্ট্রোলজিটাকে এই সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করি, অ্যাকচুয়ালি এটা করা উচিত, কারণ অ্যাস্ট্রোলজিতে আমরা অনেক সময় বলি এটাকে সিউডো সায়েন্স বা পড়া বিজ্ঞান। তো সেখান থেকে শুরু হয়েছিল অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করা, আমার নয়, বহু যুগ যুগ ধরে করে এসে চলেছেন ঋষি মুনি ঋষিরা, তারা আমাদের থেকে অনেক বেশি সায়েন্টিফিক ছিলেন। তো আজকে যখন অ্যাস্ট্রোলজি ঠিকঠাক বুঝতে গেলে, যখন দেখছি সেখানে ফিজিক্স ইনভলভ, ম্যাথামেটিক্স ইনভলভ, কেমিস্ট্রি ইনভলভ, বায়োলজি ইনভলভ, জিওগ্রাফি ইনভলভ, তখন অস্বীকার করার কোনো উপায় নেই যে অ্যাস্ট্রোলজি ইজ সায়েন্স। যারা কুসংস্কার বলছেন তারা অ্যাস্ট্রোলজি বিষয় সম্বন্ধে একটু পড়াশোনা করুন, বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। বা আমার যে অনুষ্ঠানগুলো দেখেন, আমি চেষ্টা করি স্বল্প পরিসর সময়ে সবাইকে বোঝাতে। এই যে জেমোলজি, জেমস্টোন, আপনার রেমেডির কথা বলেন, আপনারা কি জানেন এই রত্ন কিভাবে কাজ করে শরীর, মানুষের শরীরে
এটা জানতে গেলে জানতে হবে অ্যানাটমি, অ্যানাটমিটা মানে অন্তর্গঠন সম্বন্ধে নলেজ থাকতে হবে, যেটা মেডিকেল সায়েন্সে পড়ানো হয়। আমি উদ্দুদিন বলেছিলাম আগের অনুষ্ঠানে যে কিভাবে একটা জেন স্টোন কাজ করে, আমি এখন অবধি বোধহয় ইন্ডিয়াতে আমি বলি জেম স্টোন হাতে পড়ার জন্য নয়, আমরা আঙুলে পড়ার জন্য নয়, আমি বলি জেম স্টোন আপনারা পড়বেন এই বাজুতে, এইখানে বাজুতে কলেজ করে পড়তে বলি। তার কারণ কি, আমি কি এমনি এমনি বলি? তার কারণটা হচ্ছে আমাদের অ্যানাটমি জানতে হবে, আমাদের হিউম্যান নার্ভ জানতে হবে, আমাদের হিউম্যান আমাদের আর্মসে কি কি নার্ভ আছে জানতে হবে, এই নার্ভ গুলো কি করে আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিচ করে থ্রু ভেরিয়াস নার্ভস, সেটা জানতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে এইখানে পড়াটা কতটা এফেক্টিভ রাদার দেন এই ডিজিট, মেডিকেলি ফিঙ্গারকে ডিজিট বলা হয় ডিজিটে পড়ার থেকে। কিন্তু কখন পড়তে হবে এখানে, যখন একই ক্যাটাগরি স্টোন দুটো পড়তে হবে, বিকজ অফ ভ্যারিয়েশন অফ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, এটা স্টোনের একটা প্রপার্টি, ওয়ান অফ দ্য প্রপার্টি ইজ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। স্টোন চেনার জন্য আমরা এগুলো থাকি স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, হার্ডনেস, এগুলো কার আওতায় পড়ে? ফিজিক্সের। একটা স্টোনের কম্পোজিশন জানতে গেলে কি কি আছে স্টোনগুলোর মধ্যে জানতে গেলে জানতে হবে কেমিস্ট্রি, কেমিক্যাল কম্পোজিশন, তার বন্ডিং জানতে হবে। কারণ হায়ার সেকেন্ডারিতে যারা কেমিস্ট্রি তারা জানেন যে বন্ডিং কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কেমিক্যাল সায়েন্সে। যাই হোক, তো এইভাবেই আমি চেষ্টা করবো আপনাদের সামনে যারা এখনো অন্ধকারে আছেন তাদেরকে জানানোর, সঠিক জানবেন, সঠিকটা জানবেন, কুসংস্কারের কোনো জায়গা নেই এখানে। সেই জানবো সম্পূর্ণ, সেই আলোটা পড়বে বিজ্ঞানের, আর সেজন্যই আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু তার আগে প্রস্তুত ফোনে একজন, তার নিজের সম্পর্কে বা ফোনে জানার জন্য। এনিওয়ে, স্বাগত তাকে জানাই, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নিশ্চয়ই একটু জোরে বলবেন প্লিজ। ছেলের ডেট অফ বার্থটা বলবেন। একুশে জানুয়ারি 1998, সময়টা বলবেন। দুপুর 2:15। কোথায়? উলুবেড়িয়া। বুধবার ছিল? হ্যাঁ বুধবার ছিল। 2:15? হুম, উলুবেড়িয়া। হ্যাঁ, প্রোগ্রাম দেখেন আমার? হ্যাঁ দেখি, লাইন পাই না আজকে ফার্স্টেই। এটাই সবচেয়ে বড় ক্ষেত। কিন্তু দেখেন যে কেমন লাগে তাহলে তো একটু জানতে হয়। হ্যাঁ ভালো লাগে, না প্রেডিকশন গুলো ভালো লাগে, কথাগুলো তো বাস্তব, তাই খুব ভালো লাগে। মূল নির্যাসটুকু ওনার কথাতে বেরিয়ে আসলো। বলুন কি জানবেন? আমি একটু ছেলের পড়াশোনা কেরিয়ার নিয়ে একটু জানতে চাই। 11-এ পড়ছে, তো এইচএস দেবে নেক্সট ইয়ারে, তো কিরকম রেজাল্ট যদি করে একটু বলেন, ব্যাক ট্যাক পাবে কিনা যদি একটু বলেন। হ্যাঁ, মাধ্যমিকে তো খুব একটা ভালো হয়নি। হ্যাঁ বলুন। মাধ্যমিকের রেজাল্ট তো খুব একটা ভালো হয়নি। না না না, মোটামুটি মানে এই পাস করেছে। হ্যাঁ স্যার, খারাপই বলা যায়। এখন তো আমাদের অনেক সহজে অনেক ভালো মার্কস তোলা যায়, এখন সিস্টেম তেমন হয়ে গেছে, তো মোটামুটি ভাবে পাস করাটাকে কখনোই ভালো বলি না, ঠিক আছে? তো যাই হোক, আমরা জানি, প্রত্যেকবার বলি যে আমরা যখন পড়াশোনা দেখি বিভিন্ন হাউস তার জন্য রেসপন্সিবল, তো ফোর্থে রাহু বসে থাকার জন্য পড়াশোনাটা ডিস্টার্ব হওয়ার কথা। মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারি আর মাস্টার্স অব্দি আমরা ফিফথ হাউস থেকে দেখি, সেই ফিফথ হাউস যে লর্ড দ্যাট ইজ বুধ, সেই বুধের জায়গায় যদি আমরা দেখি সেই বুধের সঙ্গে বসে আছে শুক্র, মাধ্যমিকের থেকে বেটার হবে বলতে পারি। বাদ বাকি আমাকে D24 দেখতে হবে, কতটা বেটার হবে, কি রেমেডি দিতে পারবে সেটা বলতে পারবো, তবে মাধ্যমিকের থেকে ভালো হবে। ঠিক আছে, ছেলে কি নিয়ে পড়ছে? ছেলে কি নিয়ে পড়ছে? হ্যালো, ছেলে কি নিয়ে পড়ছে? আর্টস নিয়ে পড়ছে। আর্টস? হ্যাঁ আর্টস নিয়ে, একদম ঠিক আছে। সায়েন্সের চার্ট এটা নয়, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আর্টস নিয়ে পড়ছে তো? আর্টস নিয়ে পড়ছে, একদম ঠিক আছে, এটা সায়েন্সের চার্ট নয়, একদম ঠিকঠাক চয়েস করেছেন। আচ্ছা ঠিক আছে, বলছি স্যার ব্যাক ট্যাক পাবে না তো ইংলিশ বিজনেস বা আদার কোনো সাবজেক্টে? ব্যাক পেতে পাবে কিনা সেটা জানার জন্য প্রথম বলবো আমার টাইমটা দেখতে হবে, এটা আপনার DAPটা দেখতে হবে, তার সঙ্গে আপনাকে যদি ঠিকঠাক রেমেডি নেন তাহলে কখনোই কারোর এতটা খারাপ হয় না, খারাপটাকে ভালো, ভালোটাকে মানে খারাপ থাকলেও সেটাকে রেমেডি নিলেও খুব খারাপ হয় না, সেখান থেকে মানুষ বেঁচে যায়, বিভিন্ন রকম রেমেডি আছে। তো সেই জায়গায় আপনাকে জানতে গেলে ডিটেল আমাকে দেখতে হবে। তবে এখন যা সময় যাচ্ছে, ব্যাক পাওয়ার সময় না, 2017-18, 2018 অবধি, 2018 জুন অবধি ভালো সময় আছে ওর, ঠিক আছে? তারপর সময়টা একটু খারাপ যাচ্ছে, বাট অতটাও খারাপ নয়, ঠিক আছে?
একটু বন্ধুদের উদ্দেশ্যে আমি এই ফাঁকে একটা কর্তব্যের জায়গা সেরে নিতে চাইবো, কারণ অনেকেরই আগ্রহ থাকে, অনেকেই যোগাযোগ করতে চান, তার জন্য মাধ্যমটা অবলম্বন করতে হবে, প্রপার ওয়েটা অবলম্বন করে প্রফেসর ডক্টর বাসু কাছে পৌঁছাতে হবে। তিনটি মাধ্যম রয়েছে, আপনি অনলাইন ভিজিট করতে পারেন, মোবাইল নাম্বারে হেল্পলাইন নাম্বারে বুক করতে পারেন, আদারওয়াইজ সরাসরি চেম্বারে এসে সেখানেও বুকিং করতে পারেন। তবে যাই করুন, অন্তত পক্ষে যেদিন আসবেন যেদিনের জন্য 2 দিন আগে আপনার নামটা এনলিস্টেড করতে হবে। প্রথমত মোবাইলে কিভাবে বুকিং করবেন সেটার জন্য যে মোবাইল নাম্বারগুলো লাগবে সেটা একটু বলে দিই, 9674250516, আর দ্বিতীয় নাম্বার 9748403694। একটা বিশেষ চেম্বারের কথা বলবো, ফরচুনা চেম্বার, ফরচুনা কালীঘাট অঞ্চলে, কালীঘাট ট্রাম ডিপোর পাশে, গ্রিক চার্চের পাশেই, একটা প্রাইম লোকেশনের ওপরে, মেন রাস্তার ওপরই এই বিশেষ ফরচুনা চেম্বার। এখানে শনি এবং রবিবার সারাটা দিন স্যার থাকছেন, ও এর পাশাপাশি সাঁতরাগাছিতে থাকছেন। বাকিটা জানতে অবশ্যই আপনাকে হেল্প করবে হেল্পলাইন নাম্বার, এটা হেল্পলাইন নাম্বার তো বুকিং এর জন্য যেমন নেসেসারি, আর একটা ওয়ে যেটা হচ্ছে আপনি ওয়েবসাইট ভিজিট করে অনলাইনেও বুকিং করতে পারেন, তার জন্য www.propbasu.in এই ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে, অন্যান্য ইনফরমেশনও এখান থেকে ভীষণভাবে পেয়ে যাবেন। আর চেম্বারে এসেও আপনাকে সরাসরি আপনার সেই সুযোগটা থাকছে, 2 দিন আগে এসে নামটা এনলিস্টেড করা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যিনি বিচার করাতে আসবেন তার সম্পূর্ণ বার্থ ইনফরমেশন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ দিয়ে নামটা বুক করাতে হবে, কারণ সেখানে রেসপন্সিবিলিটি এবং অন্যদের থেকে কোথাও একটা ভীষণ রকম দায়িত্বশীলতার পরিচয়, আলাদা স্বতন্ত্রতা রাখেন স্যার, কারণ একজন জাতক জাতিকাদের আলাদা করে ফাইল প্রস্তুত হয় ইন্ডিভিজুয়ালি, তার জন্য লাইফ টাইম প্রেডিকশন, লাইফ টাইম রেমিডি, সমস্ত কিছুর জন্য সেই ফাইলটা করাটা জরুরি, এবং তার জন্য বুকিং এর সময় আপনার এই বার্থ ইনফরমেশনটা দেওয়া জরুরি। সেগুলো মাথায় রেখে এই তিনটে প্রসেসের মাধ্যমে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে পরের বন্ধু আমাদের হেল্পলাইন নাম্বারে না সরাসরি স্টুডিও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেছেন, তাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন প্লিজ? বীরভূম থেকে বলছিলাম স্যার। আচ্ছা, বীরভূমে কোথা থেকে? দুবরাজপুর, বীরভূম। দুবরাজপুর থেকে বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। ওকে বলুন, মেয়ের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19/11/2002। 19/11/2002, হ্যাঁ, রাত্রি 11:53 রানীগঞ্জের নার্সিংহোম। 11:53 রাত রানীগঞ্জ। আপনার নামটি জানতে পারলাম না আমরা, রানী রুঞ্জ। আচ্ছা, মেয়ের নাম? রাত্রি 11:00 কত? আমার মেয়ের নাম, হ্যাঁ, 11:53। আপনি এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। আমার ডাক্তার বসু খুব মানে পজিটিভ কথাবার্তা বলেন, মানে পরিষ্কার একদম ঠিক ঠিক কথা। এই যে উনি বারে বারে চেষ্টা করে আমি লাইনটা পেলাম, খুব সুন্দর, খুব সুন্দর। দেখি ব্যাপারটা, যে কথাগুলো উনি বলেন সকলকে সজাগ করার জন্য, সেটা যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আপনারা গ্রহণ করছেন, এটা ভীষণ একটা পজিটিভ জায়গা। আপনি পজিটিভিটির কথা বললেন, এটাও আমাদের কাছে ভীষণ পজিটিভ। এনিওয়ে, আপনার মেয়ের প্রেডিকশন, প্রশ্নটা বলুন, কি প্রশ্ন ছিল আপনার মেয়ের? আপনার প্রশ্ন রাখুন। পড়াশোনার ব্যাপারে, মানে আগামী 18 সালে মাধ্যমিক দেবে, তো এই মুহূর্তে মন খুব চঞ্চল, পড়াশোনা ঠিক মতন মানে মন বসছে না আরকি, বাড়ির মন আর কি। আগামী পড়াশোনাটা কেমন হবে না হবে, বা মাধ্যমিক রেজাল্টটা কেমন হবে এবং কতদূর পড়াশোনা হবে, এই ব্যাপারটা একটু যদি জানান খুব ভালো। ঠিক আছে, শুনুন, সে একই ব্যাপার, আগের যে মাধ্যমিক ফোন করেছিলেন, আমি বলছিলাম যে মাধ্যমিক অবধি দেখতে গেলে আমাদের ফোর্থ হাউস দেখতে হয়। আপনার মেয়ের সিংহ রাশি আর বৃষ লগ্ন, তো এই বৃষ লগ্নে আপনার মেয়ে চতুর্থে লগ্নপতি বসে আছে, এটা ভালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনার মেয়ের সিংহ রাশি আর টরাস মানে বৃষ লগ্ন, তো আপনার মেয়ের চতুর্থে সান বসে আছে লগ্নপতি, খুব ভালো। তার সঙ্গে সমস্যা হচ্ছে রাহুর অ্যাসপেক্ট, গ্রেট অ্যাসপেক্ট আছে, এন্ড সান ইজ প্লেসড ইন কনজাংশন উইথ কেতু, যেটা ডিসরাপ্ট করে দেয় জায়গাটা, ঠিক আছে। অর্থাৎ পড়াশোনা থেকে রেজাল্টের এক্সপেকটেশন খুব বেশি থাকলেও সে অনুযায়ী এফোর্ট দিতে পারে না আপনার মেয়ে, আর মন চঞ্চল, তার কারণ হচ্ছে আমি এট এ গ্ল্যান্স থেকে যা বুঝছি, আপনার মেয়ের টেন্থে মানে উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, টেন্থে চন্দ্রের সঙ্গে রাহু বসে আছে, ঠিক আছে। এটা বলা মানে চন্দ্রকে পাওয়ার দেবেন না, কাকে পাওয়ার দিতে হবে না দিতে হবে রেমেডি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তার জন্য চার্ট অ্যানালাইজ করতে হয়, একটা চার্ট আমি 1 ঘন্টা ধরে দেখি, তার কারণ আছে, একটা দুটো দেখে
করি না, তখন তার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ফ্রাইডের মধ্যে। আমি স্যাটারডে সানডে দুদিন চেম্বার করি, বাকি 5 দিন আমি কলেজে অধ্যাপনা কাজে যুক্ত থাকি। তো তার জন্য আগে থেকে ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে একটা চার্ট আমি 1 ঘন্টা লাগে আমার সময় বানাতে, এবং তার ঠিকঠাক প্রেডিকশন দিয়েছি, মিনিমাম প্রেডিকশন, মিনিমাম নাম্বার অফ স্টোনস, তার মানে জেম স্টোন নিতে হবে, অনেক সময় কালার ট্রিটমেন্টে এমনি সিন্থেটিক স্টোনের কাজ হয়ে যায়। তো যেটুকু বলে দিই, এই জায়গাতে ইন জেনারেল আপনার মেয়ের ডিস্টার্বেন্স আছে, পড়াশোনাতে মন বসবে না, মন চঞ্চলতার কারণ হচ্ছে এইটা, বুঝতে পেরেছেন? বাকিটা ডিটেলস স্টাডি করলে, প্রতিকার নিলে অবশ্যই ভালো হবে। শিশুদের নিয়ে একটু বলবো আমি, মেয়েদের একটু ছেলে বা মেয়ের জাতকাধিকার জন্মের সময় থেকেই আমরা তার সম্বন্ধে প্রেডিকশন করে ফেলতে পারি। এই নয় যে 5 বছরের আগে চার্ট দেখাবো না, এর মধ্যে কোন সায়েন্টিফিক রিজন নেই, কুসংস্কার। আমি ইনফ্যাক্ট একজন ডেলিভারি একজন হওয়ার আগে, একজন শিশু জন্মানোর আগেই আমি টাইমটা বলে দিই তার প্যারেন্টসদের বাবা মাকে, যে কোন সময়তে আপনি সিজার করবেন। এখন তো ম্যাক্সিমাম জায়গায় সিজার হয়ে গেছে, নর্মাল ডেলিভারি হয় না, তো মোটামুটি একটা এস্টিমেটেড টাইম বোঝা যায়। তার জন্য আমাকে ডক্টর যে ডেটটা বলেন, তার আগের ডেট, সেই ডেট এবং তার পরের ডেট, শুনতে থাকুন যিনি আছেন, আগের ডেট, সেই ডেট এবং পরের ডেট, এই টোটাল 72 ঘন্টাতে আমাকে 36টা চার্ট দেখতে হয়। কারণ অ্যাসেন্ডেন্ট মুভ করে ইন এভরি 2 আওয়ার্স, অ্যাসেন্ডেন্ট মুভ করে, তাহলে আমাকে 2 ঘন্টা 72/2 = 36 এই 36খানা চার্ট দেখতে হয়। তো আমি সেই অনুযায়ী এক্সাক্ট টাইম অ্যান্ড এক্সাক্ট ডেট বলে দিই, এই সময়তে আপনি আপনার সিজার করবেন। কারণ এই নর্মাল ডেলিভারি না হলে সিজার করলে সেটা কি ঠিকঠাক হবে কিনা, এইগুলো ভ্রান্ত ধারণা। একটি ছেলে বা একটি মেয়ে যখন সে জন্মালো, ঠিক সেই সময় থেকেই তার উপরে গ্রহগুলোর প্রভাব শুরু হয়, তার আগে নয়। বুঝতে পেরেছেন? তার মানে এই নয় সেই সময় থেকে তাকে স্টোন দিয়ে দেবে, এটাও জেনে রাখুন। গ্রহগুলোর প্রভাব শুরু হয়, কিন্তু গ্রহগুলোর যে স্বাভাবিক নেচার সেটা ফিরে আসতে, ম্যাচিউর হতে, সেই এফেক্টটা ম্যাচিউর হতে মিনিমাম 12 ইয়ার্স টাইম লাগে। 12 বছরের নিচে কোনো শিশুকে কখনো কোনো স্টোন দেবেন না, বুঝতে পেরেছেন? এটা ভালো করে আপনি যে নিয়ে আছেন, আপনি মিউট করুন সাউন্ডটা আপনার টিভি টেলিভিশন সেটের, কেউ আছেন কি? হ্যাঁ, একজন ওয়েট করছেন, তার সঙ্গে কথা বলবো, অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু স্যার নিজেই বলে দিলেন আপনার টিভির মিউট আওয়াজটা মিউট করে কথা বলতে হবে, সেই কাজটি করুন, টিভির আওয়াজটা বন্ধ করে এবারে টেলিফোনে বলুন এবং শুনুন। বলুন, কে আছেন? হ্যাঁ বলুন, নিজের সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থটা বলুন আপনার প্লিজ। 16/9/1988। 16/9/1988, সময়টা বলুন। সকাল 8:30। সকাল 8:30, কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা, এই মুহূর্তে কোথা থেকে কল করছেন? শিবপুর থেকে। ওকে, আপনার কোয়ারিজ রাখতে পারেন। 16/9/1988 তো? হ্যাঁ, ফ্রাইডে ফ্রাইডে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি জানবেন, বলুন কি জানবেন, কোশ্চেনটা বলুন। সব কাজে বাধা আসছে আপনার। আপনি এখন কি করছেন, চাকরি করছেন? চাকরি করছেন? হ্যালো, চাকরি করছেন? আপনি মুখ থেকে একটু সরিয়ে রিসিভার বা মোবাইল যাই কথা বলুন, একটু সরিয়ে কথা বলুন। আপনি শুনে রাখুন, আপনার আমরা যখন প্রফেশনটা দেখি, D1টা তো আগে দেখতেই হয়, সেখান থেকে একটা জেনারেল আমাদের একটা পসিবিলিটি আছে, তারপর তার বিভিন্ন চার্ট দেখতে হয়। তো আমি যেটুকু দেখতে পাচ্ছি, আপনার তুলা লগ্ন, হ্যাঁ, এবং তুলা রাশি, তো তুলা লগ্নের সাপেক্ষে লগ্নপতি শুক্র হলেও আপনার অষ্টমপতিও কিন্তু শুক্র, সেই শুক্র শুভ নয়। 6, 8, 12, these are the malefic houses in Vedic or KP astrology, অশুভ স্থান, সেই শুক্র আপনার জন্য ভালো নয়। সেই শুক্র আপনার 10th বসে আছে। শুনুন আগে কি বলছি, ধৈর্য ধরে শুনুন, এক্সপ্লেনেশন শুনুন, আমি তো জুম করে বলতে পারি না ভালো নয় না খারাপ, কেন সেটা আগে বুঝুন, শুনুন আগে, তারপরে তো
তো সে টেনতে বসে আছে শুক্র, অর্থাৎ দশম স্থানে আপনার কাজের জায়গায় একটা অশুভ গ্রহ বসে আছে, ঠিক আছে? ফার্স্ট D1-এ প্রবলেম রয়েছে, এর জন্য আপনাকে অনেক স্ট্রাগল পে করতে হবে, অনেক হার্ডলস আসবে আপনার স্বাভাবিক ভাবে আপনার কর্মজীবনে, বুঝতে পারলেন? হ্যালো, না ডিসকানেক্ট করেছেন, শুনে নিন তাহলে। তো এই জায়গা থেকে বেরোতে গেলে আমাকে আরো ডিটেল অ্যানালাইজ করতে হবে। এই জায়গাতে বলবো না আপনি শুক্রের প্রতিকার করেন, লগ্নপতি সব জায়গাতে কি হয়, আপনার যা লগ্ন তার লগ্নপতিকে পাওয়ার দিয়ে দেওয়া হয়, তার জন্য তো অ্যাস্ট্রোলজি পড়ার দরকার নেই, বাজার থেকে দূরে বই কিনে আপনি পড়ে নিজের প্রতিকার করতে পারেন না, যেভাবে আমরা ডাক্তারই নিজেরই ডাক্তার হয়ে যাই, শরীর খারাপ হয়েছে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে গেলাম, ডাক্তার যাওয়ার দরকার পড়ে না, পরে বুঝতে পারি সাইড এফেক্টটা যখন বড় আকারে আসে আমাদের জীবনে। সেই রকম ডিটেল স্টাডি করতে হবে, স্বাভাবিক কর্মে বাধা আছে, এই জায়গাতে আপনাকে তার যদি রেমেডি দরকার পড়ে সেটা নিতে হবে, ঠিক আছে? না যদি রেমেডি দেওয়া যায় তাহলে কিছুটা মেনে নিতে হবে, বাকিটা আপনাকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। তো যাই হোক, আজকে যেটা বলা শুরু করেছিলাম আমি, যে আমাদের একজন শিশুর আমরা সম্বন্ধে যখন দেখি তার জাতীয়তার, তখন থেকে আমরা প্রেডিকশন করতে পারি শিশুর নামকরণ। আমাকে অনেকে ফোন করেন, অনেক আমার যারা ক্লায়েন্ট আছেন তারা আমাকে ফোন করেন শিশুর নামকরণ কি করব। শিশুর নামকরণ জানতে গেলে আমরা জেনারেলি নক্ষত্রের উপর জোর দিই, আমাদের 27খানা নক্ষত্র, এখন একটা নক্ষত্র অ্যাড হয়েছে অভিবিদ বলে 28, বা সেটা এখন আমরা কনসিডার করিনি রিসেন্ট অ্যাস্ট্রোনমিতে, বা 27খানা নক্ষত্র, এই নক্ষত্রের কটা পদ, এই নক্ষত্রের পদ হচ্ছে আপনার 4টে, তাহলে 27 × 4 কটা হলো 108, তো 108টা পদ আছে। এবং কোন নক্ষত্রে পার্টিকুলার সেই জাতকের যে লগ্ন সে কোন নক্ষত্রে কোন পদে আছে সেখান থেকে আমরা নামকরণ করে থাকি, অর্থাৎ নামের প্রথম অক্ষরটা আমরা ঠিক করতে পারি। যেমন অশ্বিনীর নক্ষত্রের 4টে পদ, সেই 4টে পদের প্রথম পদ কারোর পদে পড়ে থাকে, নক্ষত্রের নক্ষত্রটা প্রথম পদে থাকে অশ্বিনী নক্ষত্রের, তাহলে ওই চু পদ টু থাকলে সে, বা চি পদ থ্রি থাকলে চো, বা পদ ফোর থাকলে লা বা ল্যা। এইখান থেকে ফার্স্ট অক্ষরটা এখান থেকে আমরা শুরু করি, সেভাবে বরণীতে আমরা বলি পদ 1, পদ 2, পদ 3, পদ 4, 4টে পদের মধ্যে করেসপন্ডিং আমরা বলতে পারি লি লিউ বা লু বা লে বা লো। পদ যদি কৃতিকা বলি সেক্ষেত্রে এ দিয়ে শুরু হবে, পদ 2 হলে আই দিয়ে শুরু হবে, পদ 3 থাকলে ইউ দিয়ে শুরু হবে, পদ 4 থাকলে ই দিয়ে শুরু হবে। এই কথাগুলো বলছি আমি, যদি বলতে থাকি তো 15 মিনিট টাইম কেটে যাবে, আপনাকে ওটা বুঝতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে এইটাই যে একজন জাতীয়তার নামকরণের ক্ষেত্রেও অ্যাস্ট্রোলজি খুব বেশি ইম্পর্টেন্ট, তার জন্য আমরা দেখতে হয় যে নক্ষত্রে আছে, লগ্ন যে নক্ষত্রে বসে আছে, অর্থাৎ লগ্নপতি যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রটা কোন পদে লগ্নটা পড়ছে, সেই পদ অনুযায়ী আমরা একজনের নামে প্রথম অক্ষর নির্বাচন করতে পারি। মেডিকেল সেই সম্বন্ধে বলা হয় কতটা সময় আছে বলে নেই, আজকে শেষ হয়ে গেল সময়, শেষ আমাদের চাহিদা এবং প্রত্যাশা অপেক্ষা সব মিলেমিশে নেক্সট এপিসোডের দিকেই যাচ্ছে, কারণ তখনই সম্ভব, আজকে যেহেতু সম্ভব নয় থামবো আমরা। তবে কোথাও একটা আপনার সুযোগ তৈরি হতে পারে, কম্পিউটার সায়েন্সের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার যখন সেই অধ্যাপনার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে এইভাবে কাজ করে চলেছেন, গবেষণা করে চলেছেন, মানুষকে সেই সুবিধাটা প্রোভাইড করে চলেছেন, কোথাও একটা প্র্যাকটিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি অ্যান্ড লজিক্যালি দেখার ইচ্ছাটা তৈরি হওয়াটা বোধ হয় একান্ত জরুরি। আর সেটা জরুরি যদি মনে করেন তাহলে আপনার সেই নাম টার্গেট হতেই পারেন প্রফেসর ডক্টর বাসু। পরবর্তী সময় আপনার এক্সপিরিয়েন্সের জানার অপেক্ষায় থাকলাম, আজকে বিদায়। ইউটিউবে যে কোনো সময় এই অনুষ্ঠান দেখতে পারেন, লাস্ট এই ইনফরমেশন দিয়ে আজকে বিদায়, ভালো থাকুন, নমস্কার, ভালো থাকবেন।